করোনা যোদ্ধাকে স্বাগত জানাতে মাঠে নামলেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের যুবনেতা রাজু বিশ্বাস। তারই তৎপরতায় হালিশহর পৌরসভার আচার্যপাড়া সংলগ্ন এলাকায় করোনা ভাইরাস মারণ রোগে আক্রান্ত জয়ন্তী ভট্টাচার্যকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। তিনি সুস্থ হয়ে এলাকায় ফিরলে তাকে স্বাগত জানান হালিশহরবাসী। কিছুদিন আগে হালিশহর পৌরসভার আচার্যপাড়া সংলগ্ন এলাকায় করোনা ভাইরাস মারণ রোগে আক্রান্ত ছিল বছর ৪৮ জয়ন্তী ভট্টাচার্য। ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান দাপুটে যুবনেতা রাজু বিশ্বাসের তৎপরতায় তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতার হাসপাতালে। অবশেষে করোনা ভাইরাসকে পেছনে ফেলে এই যুদ্ধে জয়ী হয়ে করোনা যোদ্ধা হয়ে এলাকায় ফিরে আসলেন ওই মহিলা। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওই এলাকার সাধারণ মানুষ সহ হালিশহর তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান দাপুটে যুবনেতা রাজু বিশ্বাস সহ একাধিক কর্মী। বললাম আপনাদের যেরকম আমার 10-12 দিন ধরে জ্বর ছিল, তারপরে জ্বর করোনা টেস্ট করা হলো, করোনা পজিটিভ বেরোলো, আমি হসপিটালে অ্যাডমিট হলাম। আমাকে স্বাস্থ্য দপ্তর থেকে হসপিটালে অ্যাডমিট করলো, তারপরে আমি 6 দিন ওখানে ছিলাম রাজারহাট নিউ টাউন সিএনসিআই হসপিটালে। তারপরে আমি সুস্থ হয়ে আমাকে সার্টিফিকেট দেওয়া হলো, আমাকে ডাক্তারবাবু ছেড়ে দিলেন, আমি বাড়ি চলে এলাম। তার কাছে আমি মানে খুব অনুগত, পাড়ার লোক আমাকে যে অভ্যর্থনা দিল, আমাদের সবাইকে আমার মানে তরফ থেকে আমি ধন্যবাদ জানাই আর কি। ও আমার জন্য অনেক করেছে, আমার রাজুর বিশ্বাস যে আমার পাড়ার, ও আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে, আমার হাজব্যান্ডকে অনেক সাহায্য করেছে, সে সামনে দাঁড়িয়েছে, আর আমার বাড়িঘর স্যানিটাইজ করা সমস্ত কিছু ও করে দিয়েছে। উনি 8 দিন মতো ছিলেন জানেন তো, 8 দিনে উনি সুস্থ হয়ে বাড়ি চলে এসেছেন এবং খুব ভালো লাগছে। হ্যাঁ, 6 দিন হসপিটালে ছিল, টোটাল 8 দিনই ধরেন, 6 দিন ছিল, এবং খুব ভালো লাগছে যে উনি করোনার সাথে যুদ্ধ করে আমাদের এলাকার আমাদের পাড়ার একজন মহিলা, তাও একজন মহিলা উনি যুদ্ধ করে বাড়িতে ফিরে এসেছে, আনন্দ লাগছে। হ্যাঁ, কন্টিনিউ ডেলি স্যানিটাইজার করেছে সরকার থেকে করেছে, আমি নিজে আমাদের ক্লাবের ছেলেরা করেছি, আমরা পাড়ার লোকেরা করেছি, স্যানিটাইজার করে দিয়েছি আমরা পুরো পাড়া জুড়ে। ঠিক যেরকম দেখলেন এর থেকে আরও ভালোভাবে আমরা থাকবো পাশে। উত্তর ২৪ পরগনা থেকে সৌভিক সরকার এবং স্বর্ণদীপ সূত্রধরের রিপোর্ট, ভূমি 24x7।